নদিয়ার হাসখালীর ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি। সোমবার সকাল থেকে গোটা হাসখালী জুড়ে দোকানপাট বন্ধ। বিজেপির কর্মীরা বন্ধের সমর্থনে পতাকা হাতে পথে নেমেছে। উল্লেখ, গত 5ই এপ্রিল নদিয়ার হাসখালী থানার শ্যামনগরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই নাবালিকার মৃত্যু হয়। এরপর প্রমাণ লোপাটের জন্য ওই নাবালিকার দেহ জোরপূর্বক শ্মশানে দাহ করে দিয়ে গোটা শ্মশান জল দিয়ে ধুয়ে ফেলা হয় বলে অভিযোগ। পরে নাবালিকার পরিবার হাসখালী থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গোয়ালির ছেলে সোহেল গোয়ালিকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে তিনি কোনো কিছুই জানেন না বলে দাবি করেন। ধর্ষণের ঘটনার প্রতিবাদে বন্ধের সমর্থনে রাস্তায় নামেন বিজেপির কর্মী সমর্থকরা। হাসখালী জুড়ে বেশিরভাগ দোকানপাট বন্ধ। দু একটা হাতে গোনা দোকানপাট খোলা থাকলেও তা বন্ধের অনুরোধ জানাচ্ছেন বিজেপি কর্মীরা। তাহলে কত বড় এরা নরখাদক পৈশাচিক অত্যাচারের মধ্য দিয়ে ধর্ষণ করা সত্ত্বেও তাদের পরিবারকে বিভিন্ন রকম ভাবে যেভাবে তারা ভয় দেখিয়েছে, ভীতি দেখিয়ে এসেছে এবং বলেছে ঘর বাড়ি জ্বালিয়ে দেবো যদি পুলিশের কাছে যাও, যার জন্যে 3-4 দিন দেরি হয়ে যাওয়ার পরেও মানুষ যখন গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, সেখানে কোনো রকম পার্টি কালার দেখেনি, তারা দেখেছে একটা মানবিকতার ক্ষেত্রে একটা প্রস্ফুটিত ফুল, একটা শিশু, একটা নাবালিকা শিশু, সে ক্লাস 9-এ পড়ে, অর্পিতা বিশ্বাস তার নাম, গাজনা গেলাপোতা কলাতলা পূর্বপাড়ায় তার বাড়ি। আজকে আপনাদের সারাদিন কী কী কর্মসূচি? আজকে সারাদিন আমরা 12 ঘন্টা সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাসখালী ব্লকে বন্ধ ডেকেছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।